পশ্চিমবঙ্গ মোটর ভেহিকেলস ওনার্স এজেন্ট ইউনিয়ন আলিপুরদুয়ার শাখার উদ্যোগে প্রথম বর্ষের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠে এদিনের ফাইনাল খেলায় মুখোমুখি হয় এমডি স্টার এবং আরসি ব্লাস্টার। জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভ সূচনা হয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 168 রান করে এমডি স্টার। দেবী প্রসাদ রায় দলের হয়ে সর্বোচ্চ 105 রান করে নট আউট থাকে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 16 ওভারে 117 রানে শেষ হয়ে যায় আরসি ব্লাস্টারের ইনিংস। ম্যাচ শেষে বিজয়ী এবং পরাজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন দেবী প্রসাদ রায় এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন জি শ্রীনু। প্রথম বর্ষের ক্রিকেট টুর্নামেন্ট সুষ্ঠুভাবে শেষ হয়। ম্যাচে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মোটর ভেহিকেলস ওনার্স এজেন্ট ইউনিয়ন রাজ্য কমিটির সম্পাদক মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার শাখা সভাপতি মিন্টু ভট্টাচার্য, সম্পাদক কিংসুক ঘটক এবং আরো অনেকে। আলিপুরদুয়ারে ইটালিয়ান খাবারের অফুরন্ত সম্ভার পিৎজারিয়া। এখানে বিভিন্ন ধরনের ভেজ নন ভেজ পিৎজা সুলভ মূল্যে পাবেন। এছাড়াও থাকছে বার্গার, পাস্তা, শেক, চিকেন নাগেট, চিকেন ফিঙ্গার সহ আরো অনেক কিছু। পিৎজারিয়ার বিশেষ আকর্ষণ হিসেবে শীঘ্রই আসছে পাস্তা পিৎজা। দেরি না করে চলে আসুন আলিপুরদুয়ার পিৎজারিয়াতে। ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল ইলেকট্রিক অফিসের পাশে। হোম ডেলিভারির সুব্যবস্থাও রয়েছে। যোগাযোগ করুন 7602210480 এই নম্বরে। সবাই ভালো খেলেছে, তার জন্য আজকে আমরা এই ফাইনালে পৌঁছতে পেরেছি। আর ফাইনালে আজকে আমাদের সবাই ভালো পারফরমেন্স করেছে, তার জন্য ব্যাটিংও ভালো হয়েছে, তার জন্য আজকে আমরা এই জয়লাভ করতে পেরেছি। না, আমরা তো সবসময় আছি, সবার সিনিয়রদের সবার সাথে সাথেই আছি। আমরা চাইবো যে আগামী বছরও এই টুর্নামেন্ট যাতে হয়, প্রত্যেক বছর যাতে হয়, যাতে আমরা এরকম ভালো একটা পারফরমেন্স করতে পারি এই টুর্নামেন্টে। আমরা চাইবো যাতে প্রত্যেক এই বছরের মতো প্রত্যেক বছর যাতে এই টুর্নামেন্ট যাতে কন্টিনিউ থাকে, আমরা এটাই চাইবো। আমার নাম মান্তু দাস, আমাদের টিম মানে এমডি স্টার্স। মোটামুটি আলিপুরদুয়ার ইউনিট সে চলার পথ সে সুগম করে দিল, যে ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে যে সবার সাথে ভাতৃপ্রতিম সম্পর্ক এবং কিছু যে করা যায়, হ্যাঁ, আগামী দিনে আরও করুক এবং আরও এগিয়ে যাক, এবং সমস্ত জনগণ এবং সমস্ত আমাদের মোটর ভেহিকেলস ইউনিটের যত শাখা আছে সবাইকে চলার পথে, অগ্রগতি করার পথে আলিপুরদুয়ার ইউনিট পার্শ্বপ্রদর্শক হিসাবে থাকুক, এটাই আমরা চাই। আমার নাম মানিক কুমার সাহা, আমি ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস অনার্স এজেন্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য প্লাস শিলিগুড়ি ইউনিটের সেক্রেটারি। ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস অনার্স এজেন্ট ইউনিয়ন আলিপুরদুয়ার শাখার উদ্যোগে এই যে দুদিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা এখানে হলো, নকআউট ক্রিকেট প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার আজকে পরিসমাপ্তি ঘটলো ফাইনাল ম্যাচের মাধ্যমে। এই ফাইনাল ম্যাচে এমডি স্টার এবং আরসি ব্লাস্টার ফাইনালে উঠেছিল। ব্যাট করতে নেমে 168 রানে তাদের ইনিংস শেষ করে 16 ওভারে। ওই টিমের দেবী প্রসাদ রায় 105 রানে নট আউট থাকে। পরবর্তীতে ব্যাট করতে নেমে 16 ওভারে 117 রানে আরসি ব্লাস্টার তাদের ইনিংস সমাপ্তি করে। এখন এইভাবে হয়েছে দেবী প্রসাদ রায় আর ম্যানেজার যে সিরিজ হয়েছে জি শ্রীনু। যাচ্ছি এটাই যে আমরা ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস অনার্স এজেন্ট ইউনিয়ন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ প্রতিটি জায়গায় আমাদের ইউনিয়ন আছে, ইউনিট আছে, এবং আমাদের একটা রাজ্য কমিটি আছে। তা আমরা এইটাই বার্তা দিতে চাই যে আমরা শুধু ওই কাজই করি না, কাজের মাধ্যমে আমরা শরীরচর্চা, খেলাধুলা এর আগেও আমরা করেছি। 2019 সেফ ড্রাইভ সেফ লাইফের বিরাট প্রোগ্রাম রাজ্যব্যাপী এটার একটা প্রভাব ফেলেছিল। তা আজও এই আমরা এরকমই একটা চিন্তাধারা নিয়ে এবার আমরা এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলাম এবং এটা খুব সুন্দর সফল হলো। এবং আমাদের সাথে যারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ, বিশেষ করে উত্তরের সংবাদ
24 হ্যাঁ যারা এই দুদিন ধরে আমাদের সাথে থেকে সমস্তটা সম্প্রচার করলেন হ্যাঁ আমাদের সাথে সহযোগিতা করেছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আলিপুর পুলিশ এসডিও মানে আরটিও ডিপার্টমেন্টের আরটিও কিছু যারা আসতে পারেনি কিন্তু অনেকেই এসেছিলেন এবং ওই ডিপার্টমেন্টের কিছু লোকও আমাদের সাথে এই খেলায় অংশগ্রহণ করেছে। একটা বিরাট সুন্দর জায়গায় গিয়ে আজকে এই ফাইনাল খেলাটি শেষ হলো। আমার নাম কিংসুক ঘটক, আমি আলিপুরদুয়ার ইউনিটের সম্পাদক।